আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আবারও আসা হলো জয়পুরহাট জেলা শহরের জয়পুরহাট নতুন গরুর হাটে। তো দর্শক, আমি আপনাদের আজকে জয়পুরহাট জেলা শহরের নতুন গরুর হাটে বলদ গরুর আমদানি ও কালেকশন কেমন হয়েছে দেখানোর চেষ্টা করছি। মোটামুটি ভালো কালেকশন, খুব কম বললে তাও নয়, খুব ঝুল বেশি বলি এটাও নয়, আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট কালেকশন আছে। আমি সংক্ষেপে আপনাদের দু একটা জোড়া দাম দর জানাবো ও বাজার দর কেমন যাচ্ছে ইনশাল্লাহ জানার চেষ্টা করবো, কেননা যে আপনাদের জন্য ভিডিও করে করতেছি। আর যে সকল নতুন দর্শক এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য জানার চেষ্টা করবেন যে আজকে আমাদের ভিডিওর গরুর বাজার দর কেমন যাচ্ছে কিংবা আপনাদের পর্দায় কেমন আটিচ্ছে, কেননা যে আপনাদের জন্য ভিডিও করতেছি, আপনাদের একটা মূল্যবান মন্তব্যর বিশাল প্রয়োজন আমার। আর আমি আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটা খাদ্যর ভিডিও সারা আছে, আপনারা দেখবেন অতি কম খরচে অতি স্বল্প খরচে বেশি লাভবান হওয়ার জন্য বেশ কয়েকটা খাদ্যর ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে সারছি, আপনার ভিডিওগুলো ফলো করলে আশা করি অবশ্যই লাভবান হবেন। তো দর্শক, আমি এখান থেকে আগে একটা দাম জানবো, এটা দাম কত রাখছে সংক্ষেপে একটা দাম জানে শুরু করলাম। একটু কোয়ালিটি দেখাচ্ছে, কোয়ালিটি মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো কোয়ালিটির গরু। এটা হচ্ছে কোয়ালিটি দেখাচ্ছে আপনাদের, তারপর দাম জানবো ইনশাল্লাহ। ভাই সালামু আলাইকুম, কেমন আছেন? এই জোড়াটার দাম কত রাখছেন? দেড় লক্ষ চাচ্ছেন কাস্টমারে, কত বলতেছে? এক লক্ষ বিশ বলে। একটা আইডিয়া দিতে হবে, বয়স কেমন আছে? ছয় দাঁত বয়স আছে। দর্শক, ব্যাপারী সাহেব দাম রাখছে দেড় লক্ষ টাকা, কাস্টমারে বলতেছে এক লক্ষ বিশ হাজার টাকা, বয়স আছে মাত্র ছয় দাঁত। তো দর্শক, এরকম হিউজ আমদানি ও ভরপুর আমদানি কালেকশান যেটাই বলেন আমাদের জয়পুরহাট নতুন গরুরহাটে আছে। তো সংক্ষেপে দাম দর জানাও শোনার চেষ্টা করতেছি, আমি আশা করি আমার ভিডিওতে আপনারা একটা লাইক দিয়ে আমার মূল্যবান মন্তব্য আমার ইউটিউব চ্যানেলে আপনারা প্রচার চেষ্টা করবে। দর্শক, এটারও দাম জানবো, এটা আমার একজন শখের ব্যাপারই, আমি এনার কাছে প্রতিনিয়তই ভিডিও করি আর এনাদের কালেকশন অনেক বেশি থাকে, সবজন কথা বলতে চায় না আমাদের সঙ্গে, ওই জন্য আমি সবার ভিডিও করি না। একটু কথা বলতেছে কাস্টমার, কাস্টমার কথা বলার শেষ হলে দাম জানবো অবশ্যই। দর্শক, কাস্টমার কথা বললো বিধায় আমি ভিডিওটা আটকে রাখছিলাম, কথা বলা শেষ হয়ে গেছে, এখন একটু দাম জানি যে কেমন দাম রাখছে জোড়াটার। সালামু আলাইকুম ব্যাপারী ভাই, সালাম দিছি আপনার। আপনি আজকে লিগাল একটা দাম বলবেন, একবারে আনলিগাল নয় ডাইরেক্ট লিগাল দাম বলবেন, আপনার এই জোড়ার দাম কাস্টমারে কত বলতিছে? দেড় লক্ষ বলতিছে। আপনার চাওয়া দাম কত? এক লক্ষ পঁচানব্বই হাজার চাচ্ছেন আর দেড় লক্ষ বলতিছে। বয়স কেমন আছে? দুই দাঁত করে বয়স আছে। শোনেন, আপনি কত হলে জোড়াটা বিক্রি করবেন? একবার লিগাল দাম করবেন, কত হলে ছাড়ে দিবেন? সত্তর প্লাস হতে হবে। শোনেন, আমি আপনাকে বলতেছি আমাদের হাটে যেন ব্যাপারী আসে, আপনার যে কথাগুলো বলবেন লিগাল কথা বলবেন, যেন কাস্টমার আসে ভালোভাবে ক্রয় বিক্রয় করতে পারে, আমি আশা রাখি। তাহলে সত্তর প্লাস করতে হবে এই জোড়াটা, তাই না? এটা বয়স মনে কেমন আছে? দুই দাঁত। দর্শক, এটা সত্তর প্লাস করতে হবে। দর্শক, আমি সাইটে আরেকটা গরুর দাম দর জানাও শোনার চেষ্টা করতেছি, এই জোড়াটার দাম কেমন রাখছে কাস্টমার, দেখি কত বলতেছে, সংক্ষেপে দাম জানবো। এটারও পিছন থেকে দুই লক্ষ বিশ হাজার চাচ্ছেন, কাস্টমার কত বলতেছে? এক লক্ষ ষাট সত্তর বলে। চাচা শোনেন, কত হলে বিক্রি করা যাবে একটা আইডিয়া দেন আমার। এক লক্ষ পঁচাত্তর হলে বিক্রি করা যাবে, আর কম বিক্রি করা যাবে না, আপনাদেরকে লস হয়ে যাবে কম হলে? লসই হয়, যদি দেড় লক্ষ টাকা দিয়ে বিক্রি করা যায় তাহলে লস হয়ে যাবে? লস হয়ে যাবে। শোনেন, আমি যদি নিয়ে আশা করি বল দুটো আমার পছন্দ হয়ে যাবে, নিবো দেড় লক্ষ টাকা দিয়ে, তাহলে কেমন হয়? ষাটের নিচে দেওয়া যায় না। দর্শক, আমি চাচাক বললাম দেড় লক্ষ হলে ইনশাল্লাহ আমি একটা নেওয়ার আশা নিয়েছিলাম, আমি নিয়েছিলাম, চাচা বলছে যে বাবা ষাটের কম দেওয়া যায় না। দর্শক, আমি এরকম একটু দাম দর জানাও শোনার চেষ্টা করতেছি, আমি এই কথাগুলো কেন বলতেছি আমি জানি না, হয়তো আপনারা বলবেন আমি কোনো ব্যাপারে শিখে দিছি নাকি, আপনারা হাটে না আসলে হয়তো বিশ্বাস করবেন না কিংবা বুঝবেন না, ওই জন্য আমি একটু দাম দর করতেছি। ইনশাল্লাহ দাম দর হলে ইনশাল্লাহ আজকে আপনাদের এক জোড়া বলদ কিনে দেখাবো কীভাবে বলদ আমাদের জয়পুরহাট নতুন হাটে কিনা বেচা হয়, আমি এটাও ইনশাল্লাহ একটু কেনা বেচা করে দেখানোর চেষ্টা করবো।
আমি আগে কোয়ালিটি দেখে নিচ্ছি ও বাজার দর জানবে বাজার দর কেমন যাচ্ছে জয়পুর হাট নতুন গরুর হাটে দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এখনই পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব কত দাম চাচ্ছেন আপনার জোড়ার ব্যাপারী সাহেব একটু না কমেই চান বুঝছেন অত বেশি চাইলে তো ব্যাপারীরা ভয় আমাদের হাটে আসে না যেটা বিক্রি করবেন একটু একটু লিগাল দাম চাইন বুঝছেন তো শোনেন কাস্টমারে কত বলতিছে এক লক্ষ পঞ্চাশ ষাট বলে তাই না বয়স কেমন আছে নতুন জোয়ান দর্শক নতুন জোয়ান আছে এক লক্ষ ষাট দেড় লক্ষ দাম বলতিছে এই জোড়াটার এটা হচ্ছে জয়পুরহাট জেলা শহরের জয়পুরহাট নতুন গরুর হাট আমি আপনাদের সংক্ষেপে দু একটা বলো জোড়ার দাম দর জানাও শোনার চেষ্টা করতেছি আর আমি কালেকশন দেখাচ্ছি যে কত কালেকশন আছে বলছি তো আলহামদুলিল্লাহ যথেষ্ট কালেকশন আছে এই যেখানে একটু দাম দর হচ্ছে একটার অবশ্যই তো দাম জানবো যেহেতু কথা বলতেছে দাম জানা একটু মুশকিল দর্শক কথা বলা শেষ হলে দাম জানবেন ছেলে এই জোড়াটা ব্যাপারী সাহেব কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন দর্শক দাম দর হচ্ছে মনে হয় কত দাম করতেছে কাস্টমারে আপনার নয় ব্যাপারী সাহেব কত দামের জন্য আটকে আছে গরুটা না আমাকে বলেনি এখন এখনো দামই বলেনি আপনারা চাচ্ছেন কত মনে হয় এক লক্ষ আশি হাজার টাকা চাচ্ছেন কত হলে বিক্রি করা যাবে বলতো আমরা মনে করেন যে এই লিগাল দাম যেটা হলে বিক্রি করা যাবে একবারে সেটা বলবেন আমি লেই বা না লেই আমি ইউটিউবে ছাড়বো অনেক দর্শক হয়তো আসবে হাটে যে লিগাল বলবেন সমস্যা নাই আপনি মন খুলে বলেন মনে করেন যে 65 এরকম 65 হলে বিক্রি করবেন বুঝতে পারছি শুনেন এ জোরে কি এমনিতে একটা কথা বলতেছি আপনাদের সঙ্গে রাগ করার দরকার নাই দেড় লক্ষ হলে বিক্রি করা যাবে না 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 বিক্রি করা যাবে না তাই না বয়স কেমন আছে জোয়ান শেদ জোয়ান শেদ জোয়ান হয়ে গেছে তাই না দর্শক আট দাঁত হয়ে গেছে তার বয়স তো দর্শক এরকম হিউজ কালেকশন আছে আমাদের জয়পুরহাট নতুন গরুহাটে আমি সংক্ষেপে দু একটা জোড়ার দাম দর জানার চেষ্টা করতেছি কাস্টমার কত বলতেছে ব্যাপারীরা কত চাচ্ছে আমি এরকম একটা আইডিয়া নিচ্ছি আমি জানি না যে বলদগুলো কয় বিক্রয় হবে কি হবে না বলদগুলো কয় বিক্রয় করবে কি করবে এটা আমার জানা নাই দর্শক দেখছেন কালেকশন একটু দেখানোর চেষ্টা করতেছি যে কেমন কালেকশন আছে দেখেন এগুলো হচ্ছে কালেকশন দর্শক আমি দেখেন যে কিভাবে দাম জানার চেষ্টা করতেছি ইনশাল্লাহ এই যে আমার ছোট ব্যাপারী ভাই সালামু আলাইকুম কেমন আছেন এটা আপনি একটা আজকে লিগাল দাম চাবেন কত হলে বিক্রি করা যাবে দুই লক্ষ পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন আপনি বুঝতে পারছি এর চাইতে কম বলে যারা নিবে তাদের একটু দাম বলতে হবে তাই না বয়স মনে হয় কেমন আছে জোয়ান আছে তাই না বুঝতে পারছি দর্শক জোয়ান আছে মানে হাল চাষ করা যায় তাই না হাল চাষ হ্যাঁ 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 হাল চাষ করা যায় আমি দেখতে পাচ্ছি দর্শক হচ্ছে হাল চাষ করানো বলো জোড়া দর্শক ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে যাচ্ছে আমি শেষ করে দিচ্ছি আপনি হয়তো দেখা হবে নতুন কোনো একটা হাটে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ